রাজধানীর যাত্রাবাড়ি থেকে মুন্সিগঞ্জের মাওয়া ঘাট পর্যন্ত 35 কিলোমিটারের এই রাস্তা পাড়ি দিতে এখন সময় লাগে 25 থেকে 30 মিনিট। আর এই অসম্ভবকে সম্ভব করেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। এবার ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপেও স্বাভাবিক ছিল চিত্র, হয়নি কোনো যানজট। শুধু এই পথেই নয়, কম বেশি সব রুটেই যাত্রা ছিল স্বস্তির। এবার ঈদে মকরণ যে পর্যন্ত কোনো যানজট রাস্তা ছিল না, প্রশাসনিক সুন্দর ব্যবস্থা করছে। ঈদে যানজটের পাশাপাশি আশঙ্কার আরেক নাম সড়ক দুর্ঘটনা। তবে সড়কে এবার প্রাণহানি ঘটেছে অন্যান্য বছরের তুলনায় কম। হাইওয়ে পুলিশ যেরকম ইয়ে দিছে আমাদেরকে, মোটামুটি সুন্দর। এবার তো কোনো দুর্ঘটনা নাই বলতে চলে, নাই। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, এবার ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা আগের বছরের চেয়ে কমেছে। সরকারের বাড়তি সতর্কতা এবং বৃষ্টি না হওয়ার কারণে এবারের ঈদ যাত্রাটা অনেকটা যানজট মুক্ত এবং স্বস্তির ছিল। সড়ক ব্যবস্থাপনার উন্নতি দুর্ঘটনা কমার অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের একটি ব্যাপক কিন্তু নজরদারি ছিল, ফলে প্রতিবার সড়কে যে আমরা বিশৃঙ্খলা দেখি এবং এই বিশৃঙ্খলা কিন্তু মূলত সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। সেই বিশৃঙ্খলা কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেছে বলে আমি মনে করছি। হাইওয়ে পুলিশ বলছে সড়কে দুর্ঘটনা ও ভোগান্তি রোধে এবার সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছর ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল 300-র বেশি মানুষ। সবচেয়ে বড় আশঙ্কা ছিল সড়ক দুর্ঘটনার, দুর্ঘটনার সংখ্যাও অপেক্ষাকৃত অনেক কম। ফিরতি পথেও বজায় থাকবে এমন পরিবেশ প্রত্যাশা সবার। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, মুন্সিগঞ্জ।